সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 3 অক্টোবর 2021 রবিবার আমরা অবস্থান করছি নেকমরদ হাট, এবং এই নেকমরদ হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, শুধুমাত্র রবিবার বসে। আর আমরা জানিয়ে রাখি যে এটি দিনাজ ঠাকুরগাঁ জেলা এবং রানীশংকেল উপজেলার মধ্যে পড়েছে। তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনই দেখানোর চেষ্টা করবো যে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দরে বিক্রি হচ্ছে। দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার চাচা গাভী কয় দাঁত? নতুন জোয়ান বাচ্চা কি বকনা না সার? বাচ্চি কত দাম চাইলেন চাচা? এটা 63 কত বলে? 55 বলে। বেচা বিক্রি লাস্ট রেট 60,000 হলে বিক্রি হয়ে যাবে আর কি। আমরা একটু দেখাই আপনাদের বেশ কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা, এটা দুধ দেয় কতটুকু দুধ? 2 লিটারের মতো দুধ দেয়। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু দেখি সামনের দিকে যাবো। যে পাশে দেখছি এই পাশে একটা বেশ কোয়ালিটি সম্পন্ন, আমরা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি দাম দর চলছে? হ্যাঁ দাম দর বলতেছে। ভাই কি দাম বললেন, কত বললেন ভাইয়া? 56-57। মানে আপনি কত বললেন? দুই রকম 56। আচ্ছা এই যে এটা, আর কত চাইলেন ভাই লাস্ট, কত চাইলেন? 80,000। আচ্ছা আচ্ছা, 56 আর 80, যে বেশ কোয়ালিটি সম্পন্ন গাবি, দেশি তো না? হ্যাঁ দেশি। এটা বয়স বয়স কেমন? কত হলে ছাড়া যাবে আজকে, কত হলে রাখা যাবে? 70 ভাঙের চুড়ে বেচা গেলে 70 ভাঙের চুড়ে। একটু দেখাই আমরা একটু দেখি যে এপাশে আরও কিছু দেখছি ভালো মানের, যেগুলো সেগুলো আমরা প্রথমে দিকে দেখাচ্ছি, এবং যেগুলো একদম ভালো মানের না, মানে কম দামে বিক্রি হবে, সেগুলো আমরা শেষের দিকে দেখাবো আর কি। ভাই ভালো আছেন? এটা কয় দাঁত বয়স ভাই? 6 দাঁত। আর বাচ্চা কি সার না বকনা? বকনা বাচ্চা। কত দাম চাইলেন গায়ে বাচ্চার? 70। কত বলে এখন পর্যন্ত? 58,000। 60,000। বেচা বিক্রি দাম কত লাস্ট? 65,000 হলে বিক্রি হবে। সর্বশেষ 65,000 হলে বিক্রি হয়ে যাবে। এই যে দেখছেন গাভীর সাথে ভালো মানে দেখছি আমরা, এটার একটু দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আল্লাহ। এই যে আপনার এটা, এটা গাভী, এটা বাচ্চা? বাচ্চা তো বেশ নাভিও আছে। আচ্ছা বাচ্চা আর কি। আচ্ছা এটা বাচ্চার বয়স আনুমানিক? বয়স মাত্র 3-4 দিন হলো। 3-4 দিন শুধু? 3-4 দিনে বেশ ভালো হয়েছে। আর এই গাভিটা বয়স কত? নতুন জোয়ান। দুধ কতটুকু হয়? 5 লিটার। 5 লিটার দেশি গরু? আচ্ছা আচ্ছা, 5 লিটার মতো দুধ হয়। যে বেশ উলানটা নামানো আছে, তবে 5 লিটার হবে না, কম হবে। 5 লিটার মাপে দিব, 5,000 টাকা বাকি দিব। 5 লিটার মাপে দিবেন? আচ্ছা কত কত চাইলেন দাম? 75। কত বলে? 65। 65 বলে। বেচা বিক্রি লাস্ট রেট? 70 নিচে বিক্রি করা যাবে না। আপনি তো এই গরুগুলো নিয়ে ব্যবসা করেন, ফোন নাম্বার আছে? কেউ যদি যোগাযোগ করতে চাই দিতে পারবেন? একটু নাম্বারটা দেন দেখি। 01730177-77-96-96-117-117। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনাকে। আচ্ছা ধন্যবাদ, চলে যাবো। এপাশে দেখছি কিছু আমরা, এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা বয়স কেমন? নতুন জোয়ান। আর আরিয়া বাচ্চা, এই যে দেখেন আরিয়া বাচ্চা, কত দাম চাইলেন? হবে না, 65। 63 কত বলে? কত বলে? 56-57 বলছে। লাস্ট বেচা বিক্রি রেট চাচা কত হলে ছাড়বেন? কত মানে আমরা তো নিব না, আমরা দেখাচ্ছি আর কি, কত হলে বিক্রি করা যাবে? 57-58 আর কি। চাচা একটা দেখছি আমরা, এটা একটু দাম দাম। চাচা কত চাইলেন, কত বললেন চাচা দাম, কত বললেন? 52 বললাম বাবা। 52 বললেন? আচ্ছা এই যে দেখেন গাভী,
দিবেন? এই যে বাচ্চা চাচা ভালো আছেন? এটা বয়স কেমন চাচা? চার দাঁত বাচ্চা কি? এটা বেটি বাচ্চা। কত দাম চাইলেন গায়ে বাচ্চার? ষাট। কত বলে চাচা? পঞ্চাশ বাউন্ন বলছে। লাস্ট বেচা বিক্রির রেট কত? পঞ্চান্ন। পঞ্চান্ন হাজার। আমরা এখানে একটু দেখি ভাইয়া, এটা কি বয়স কেমন? বাচ্চাটা গাভি না ষাঁড় না বক না? বেটা বাচ্চা। কত দাম চাইলেন? ষাট। কত বলে? পাঁচপান্ন সাতান্ন। সর্বশেষ চিন্তা ভাবনা কেমন? কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করা যাবে? বাষট্টি যেতে হবে। বাষট্টি হাজার। প্রথম বাচ্চা এর জন্য একটু রেটটা বেশি। তো আমরা যেগুলো কিন্তু ভালো মানের দেশাল গাভি গরুগুলো বাচ্চা, এইগুলো কিন্তু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম। এটা বয়স কেমন চাচা গাভিটা? ছয় দাঁত। বাচ্চাটা কি ষাঁড় বাচ্চা? কত দাম চাইলেন গায়ে বাচ্চার? পঁয়ষট্টি। কত বলে? পঞ্চাশ পঞ্চান্ন বলছে। আচ্ছা আচ্ছা। লাস্ট বেচা বিক্রির রেট কত? ষাট হাজার হলে বিক্রি হবে। সর্বশেষ দেখি যে এর পাশে দেখছি আমরা, এগুলো একটু দাম জানবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বয়স কেমন গাভি? আগর বয়স। আগর বয়সে বাচ্চা? আরিয়া বাচ্চা। কত চাইলেন গায়ে বাচ্চার দাম? পঁয়ষট্টি। কত বলে? ষাট বলে। লাস্ট বেচা বিক্রির রেট? বাষট্টি হাজার হলে বিক্রি হবে। দেখেন গাভি দুধ 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 কতটুকু হয়? দুই লিটার মতো দুধ। আমরা একটু দেখাই যে এটা এটা কি বাচ্চা বকনা না সার? বকনা। তবে নাভিও আছে। আর এটা বয়স? বয়স গাভিটার বয়স ছয় দাঁত। কত দাম চাইলেন? পঞ্চাশ। কত বলে? বিয়াল্লিশ তেতাল্লিশ। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? পঁয়চল্লিশ হাজার হলে বিক্রি। পঁয়চল্লিশ হাজার হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, এটা দুধ কতটুকু হয়? তিন কেজির মতো ধারণা দিচ্ছে আর কি। বেশ কোয়ালিটি সম্পূর্ণ দেখাই আপনাদের। এই যে এ পাশে একটা দেখছি, এটা একটা দামের ধারণা দিব। এখানে একটা দেখছি ভাই, আপনার এটা গাভিটা বয়স জোয়ান, বাচ্চা কি সার না বকনা? বাচ্চি। কত দাম চাইলেন গায়ে বাচ্চার? সত্তর। কত বলছে ভাইয়া? বাষট্টি। বেচা বিক্রি দাম লাস্ট? পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দিবেন। পঁয়ষট্টি। দুধ কতটুকু হয়? দুধ তিন কেজির মতো দুধ হয়। দেশি গরু, তবে সাইজ ভালো, এজন্য একটু রেটটাও বেশি আর কি। আমরা একটু দেখি যে পাশে একটু দেখছি। তোমার ভাইজান ভালো আছেন? এটা কি কয় দাঁত বয়স? নতুন জোয়ান হচ্ছে। নতুন জোয়ান। বাচ্চা কি সার না বক না? সার। কত চাইলেন গায়ে বাচ্চার দাম? আটাত্তর। এখন পর্যন্ত কত উঠছে দাম? কত দাম বলছে? বাষট্টি তেষট্টি। সর্বশেষ কত হলে রাখা যাবে? কত হলে বিক্রি করা যাবে? সত্তর পার হইতে হবে, তাহলে বিক্রি হবে। বাচ্চা কি দেশি? শাহিওয়াল বলে দাবি করছে, মানে কিছুটা আর কি উন্নত, মানে দেশের মধ্যে ভালো সাইজ যেটা সেটা। তো আমরা একটু দেখাই আপনাদের কি পরিমাণ দাবি করুন বিক্রি হয় এখানে। আচ্ছা, এই যে এটা কি বিক্রি হয়ে গেল? এটা বেচলাম ভাই। বিক্রি করলেন? কত টাকা বিক্রি করলেন? চল্লিশে বেচলাম। চল্লিশে? ও আচ্ছা আচ্ছা। গাব বাচ্চা নাই? বাচ্চা নাই, ভিতরে গাব আছে। ভিতরে গাব আছে। কয় মাসে গাব? চার মাসে চেক করে নিচ্ছেন। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে এটা গাব গরু, চল্লিশ হাজার টাকায় কিনে নিয়েছে। এই যে বেশ কোয়ালিটি। এটা কার? কে কিনলো? কে কিনলো? আপনি কিনলেন?
এটা কি পালবেন? হ্যাঁ পালবেন না কি করবেন? ও পালবেন বুঝলেন, আচ্ছা পুষবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দামটা নিয়ে সন্তুষ্ট? সন্তুষ্ট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দামটা নিয়ে সন্তুষ্ট। উনি কিনছেন 40,000 টাকায় কিনছে। আপনি কিনে দিলেন? ও আপনি বিক্রি করলেন, আপনি কিনলেন 40,000 টাকা, আপনি সন্তুষ্ট দামটা নিয়ে? কম পাইছেন না দাম বেশি হয়েছে? ঠিক আছে, কয় দাঁত বয়স এটার? জোয়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে তো শুভ দর্শক, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।